সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকের ভিডিও টপিকসটা কি সেটা আপনারা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টপিকসটা মূলত কিভাবে একটা সম্পূর্ণ অ্যাকোয়ারিয়াম সেট করা যায় আর কি। তো আমরা যারা মাছ পালি তাদের প্রতিনিয়তই সবসময় ছোট বড় কিছু না কিছু অ্যাকোয়ারিয়ামের প্রয়োজন হয়। তো আমরা সবাই আসলে অ্যাকোয়ারিয়ামগুলো বানাতেও পারি না বা বানানোর জন্য কোনো মিস্ত্রি হাতের কাছে পাওয়াও যায় না, সে সময় একটা ভোগান্তি থাকে আর কি। তো আমি নিজেও আসলে অ্যাকোয়ারিয়াম বানাই না, আমি আমার এক্সপার্ট মিস্ত্রি আছে ওদেরকে দিয়ে বানাইনি। তো আজকে খুব ভালো একটা এক্সপার্ট মিস্ত্রি কাজ করছে, তো ভাবলাম যে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সবার মাঝে, যেন আপনারা একটু হলেও মানে একটু নলেজ পান কীভাবে তৈরি করা লাগে বা নিজে ট্রাই করে একটা তৈরি করতে পারেন আর কি। তো কথা বাড়াচ্ছি না, চলেন ভিউয়ার্স আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাই কীভাবে একটা সম্পূর্ণ অ্যাকোয়ারিয়াম সেট করা যায়। এই যে দেখেন উনি অনেকগুলো এভাবে অ্যাকোয়ারিয়াম সেট করেছে আর কি। আমি 9টা মোট অ্যাকোয়ারিয়াম বানাবো, অ্যাকোয়ারিয়ামগুলোর সাইজ হচ্ছে 2 ফিট বাই 1 ফিট এবং হাইট হচ্ছে 15 ইঞ্চি। তো এইভাবে আমি আসলে একটা এটাগুলো দিয়ে অ্যাঞ্জেলের, এই যে আমার পিয়ার অ্যাঞ্জেল আছে, ওই অ্যাঞ্জেলগুলোর আমি হচ্ছে ব্রিডিংয়ের জন্য একটা সেট আপ তৈরি করছি। তো এইভাবে আপনারা আগে নিচের তলাটা ফেলে নেবেন, নিয়ে এই যে যে পাশের যে সাইডটা হবে সেটার নিচে আঠা দিয়ে জাস্ট এভাবে লাগাই দিয়ে এটা তার একটু কাজ করা লাগবে, সেটা পরে পাশের দিয়ে যখন লাগানো হবে তখন। আরেকটা কথা বলে নিই, যারা আমরা গ্লুগানগুলো ইউজ করি এইসব সিলিকা আঠাগুলো, সেক্ষেত্রে গ্লুগান দিয়ে অনেক সময় হাত কাঁপাকাঁপি করে। তো উনি এভাবে সিরিঞ্জের মধ্যে আঠাটা ঢুকাই নিয়ে কাজ করছে যাতে খুব সুন্দরভাবে আঠাগুলো মানে কাঁচের সঙ্গে লাগানো যায় আর কি। এই যে দেখেন দুই পাশের গুলাতে এভাবে কত সহজে আঠাগুলো লাগানো যাচ্ছে সিরিঞ্জের ফলে। গ্লুগান হলে কিন্তু অনেক সময় অনেক বড়ো একটা সিস্টেম হয়ে যায় এবং আঠাটা লাগানো একটু টাফ হয় আর কি। এই যে পাশেরটা লাগানোর পরে, এক সাইডেটা লাগানোর পরে আরেক পাশেরটা এভাবে দুই পাশে আঠালা দিবেন। আপনারা পার্ট বাই পার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন অংশটার পরে কোন অংশটা এবং কীভাবে আঠা লাগানো লাগে। আসলে উনি খুব অভিজ্ঞ লোক, রাজশাহীর অনেক দোকানেই উনি অ্যাকোয়ারিয়াম বানাই বানাই আগে সেল করতেন। দেখেন ওনার কাজগুলো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং আশা করি ভিডিওটা দেখলে আপনারা ছোটোখাটো অ্যাকোয়ারিয়াম নিজেই ট্রাই করে ফেলতে পারেন আর কি। এই যে দেখেন এই পাশের দুই পাশে লাগানো হয়েছে এবং লাগানো হবে এই পাশেরটা, এই সাইডে একটা আঠা লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তিনি খুব সুন্দরভাবে যেন একেবারে অ্যাকুরেট হয় সেই চেষ্টা করছে। আসলে অ্যাকোয়ারিয়াম বানানো যতটা সহজ আর কি, যদি আপনার কাঁচ কাটা ঠিকভাবে না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্টের প্যারাটা আরও অনেক পরিমাণে বেড়ে যাবে। তো আমি যেটা মনে করি অ্যাকোয়ারিয়াম বানানোর চেয়েতে আপনি যে মিস্ত্রিকে যে কাজটা কেটে নেবেন সেটা দিকে খেয়াল রাখা একটু বেশি জরুরি, কারণ কাঁচ কাটা একটু এমন তেমন হয়ে গেলে ওটাকে আর মেকআপ করা যায় না। এই যে এভাবে আঠাগুলো লাগানোর তিন সাইড লাগানো হয়ে গেছে, তারপর একটিভাবে আপনি আঠাগুলো টেনে দেবেন যেন বাইরে যে বাড়তি যে অংশগুলো আঠা থাকে সেগুলো যেন চারিদিকে মাখায় না যায় আর কি। এভাবে সুন্দরভাবে কাঁচের গায়ে চারিপাশটা এভাবে আর অবশ্যই সকল কাজ লাগানোর আগে এভাবে আপনার একটু কাজগুলো একটু মুছে নেবেন, কারণ ধুলিবালি এভাবে থাকলে আঠাগুলো অনেক সময় লিক করে দেখা যায়, যে অনেক সময় আঠাতে লিকেজ একটা চলে আসে, পানিটা লিক করে। তাই কাজের সময় খুব ভালোভাবে গ্লাসগুলো ধুয়ে নেবেন। নর্মালি একবার দেওয়ার পরে আবার আরেকবার করে আঠা দিয়ে প্রলেপ দিয়ে জাস্ট এইভাবে টেনে টেনে দিলে পরবর্তীতে লিকেজের কোনো সম্ভাবনা থাকবে না। এবং এই যে দেখেন thank you.
এবার আপনার সবচাইতে যে লাস্টের যে পার্টটা সেই পার্টটা লাগানো হবে। দেখেন আগে পেছনেরটা লাগাই নিয়েছিল, তারপর সে দুই সাইডের, এবং এখন সামনের পার্টটা লাগানো হচ্ছে। এভাবে পার্ট বাই পার্ট না লাগালে কিন্তু আপনি অ্যাকোয়ারিয়ামের গ্লাসগুলো সেট করতে পারবেন না। দেখছেন এটার দুই পাশে আঠা দিতে হবে, কিন্তু এটার কিন্তু এই নিচে আঠা দেওয়া লাগবে না, এটা আঠা দেওয়া লাগবে এটার এই যে এটার উপরে, আর দুই সাইডের আঠা দেওয়া লাগবে ওইটাতে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আঠাটা কোন পার্টের কোনটার সঙ্গে দেওয়া লাগবে। এই যে যেটা নিচে লাগবে আঠাটা কিন্তু আছে নিচে, এবং এই দুই সাইডেরটা আঠা কিন্তু আছে এই ধারে। দেখেন এখন সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আসলে আমি জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানে অল্প জায়গার মধ্যেই কাজগুলো করা লাগছে আর কি। উনি ফাইনাল টাচ দেওয়ার আগে একটু কাজগুলো দেখে নিচ্ছে যে কোথাও কোনো বর্ধিত অংশ আছে কিনা। আসলে এগুলো সৌন্দর্য জিনিস, একটু এদিক সেদিক এমন তেমন হয়ে থাকলে আসলে খারাপ লাগে দেখতে বিষয়টা, সেই কারণে আঠা যখন নরম থাকে যা কিছু করা দরকার তখনই করে নেবেন, না আঠাটা একটু শুকাই গেলে টানাটানি করলে তখন আবার ক্র্যাশ করে যাবে আঠা। মোটামুটি কমপ্লিট। দেখেন মাত্র 5 মিনিটের মধ্যে তিনি একটা অ্যাকোয়ারিয়াম কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমার মনে আছে আমি যখন প্রথম একটা অ্যাকোয়ারিয়াম বানাই সেক্ষেত্রে আমার 2 ঘন্টা সময় লাগছিল একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে, তারপরে গোটা অ্যাকোয়ারিয়াম আঠা দিয়ে মাখাই শেষ করে ফেলছিলাম আর কি। তো ভাবলাম যে একটু শেয়ার করি যেন আপনারা নিজেরা একটু ট্রাই করতে পারেন আর কি বানানোর জন্য, কারণ এটা খুব অত্যন্ত জরুরি জিনিস, আমাদের প্রয়োজন সবারই প্রয়োজন, খুব প্রয়োজন লাগে ছোটোখাটো ব্রিডিংয়ের জন্য অ্যাকোয়ারিয়ামগুলো রেডি করতে আর কি। তো এটা মোটামুটি শেষ, দেখেন উনি আমার এখানে অনেকগুলো বানিয়েছিল, এগুলো দেখেন কি সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে। গ্লাসগুলো শুকাই গেলে, আঠাগুলো শুকাই গেলে আপনার যে সাদা সাদা যে আঠাগুলো দেখা যাচ্ছে এগুলো সব একেবারে পানির মতো হয়ে যাবে, আঠা কিছু বোঝাই যাবে না। তো মোট আমি আসলে 9টা অ্যাকোয়ারিয়াম সেট করব, 2 ফিট 15 ইঞ্চি, 2 ফিট বাই 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এভাবে আমি আপনার মোট 9টা অ্যাকোয়ারিয়াম সেট করব শুধু অ্যাঞ্জেলার ব্রিডিংয়ের জন্য। এটা হচ্ছে 2 ফিট 24 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চি, এবং হাইট হচ্ছে 15 ইঞ্চি। তো আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা বানানো শেষ কমপ্লিট, আমি একটু রিভিশন দিয়ে দিই, শর্টে একটু আপনাদের বলে দিই। প্রথমে নিচের তলাটা ফেলে নেবেন, তারপরে এটা যখন আপনারা কাঁচ লাগাবেন এটার কিন্তু আপনার নিচের তলার সঙ্গে কোনো সময় আঠা লাগাবেন না, কোনো আঠাই নিচের তলার সঙ্গে ইউজ করবেন না, জাস্ট এটা যখন লাগাবেন এটার নিচের পার্টে, এটার নিচে ধরেন যদি এটা নিচ ধরেন এইটা যদি নিচে যায় জাস্ট এই কিনারের সঙ্গে আঠা দিবেন জাস্ট, এবং এটা নিচে এভাবে খালাভাবে বসায় নেবেন। তারপরে এ পাশেরটা লাগাবেন, সেট করবেন, এ পাশেটা যখন সেট করবেন এই গ্লাসটার এই এই কিনারে এবং নিচের এটাতে এটাতে আঠা দিবেন, এই দুই পাশে এটার আঠা দিবেন, এবং তারপরে লাগাবেন এ পাশেরটা, এ পাশটা লাগানোর প্রসেসটাও সেম, এ পাশে আঠা দিবেন এবং এটার নিচে আঠা দিবেন। আমি বারবার করে বলছি তলাটার যেটা তলা থাকবে তলার সঙ্গে কোনো সময় আঠা লাগাবেন না, তলাতে কোনো সময় আঠা ইউজ করবেন না, এবং লাস্ট যখন সামনের পার্টটা যখন আপনারা লাগাবেন জাস্ট এটার এই যে এই সাইডের যেটা আছে এটার এই কিনারাতে আঠা দিবেন, এটার এই কিনারাতে আঠা দিবেন, এই গ্লাসটার সাইডে সাইডের এই গ্লাসটার এই পাশে আঠা দিবেন, এবং এটা সামনে যেটা হবে সেটার এই নিচে এটার তল পাশে এই কিনারে আঠা দিয়ে জাস্ট এটা এইভাবে এখানে বসাই দেবেন, তাহলে এইভাবে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম সেট হয়ে যাবে। এই যে দেখেন অ্যাকোয়ারিয়ামগুলো এত সুন্দরভাবে বানাইছে। আর একটা সবচেয়ে বড় কথা বলি, অ্যাকোয়ারিয়াম বানানো যেমন তেমন, যদি আপনার গ্লাস কাটা না ঠিক থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে যদি গ্লাসটা ঠিকভাবে না কাটা থাকে। তো ভিউয়ার্স আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার আসছে, কীভাবে অ্যাকোয়ারিয়াম একটা বানানো যায় তার সম্বন্ধে একটু অস্বচ্ছ ধারণা আসছে আর কি, স্বচ্ছ ধারণা না অস্বচ্ছ একটু ধারণা আসছে, সেটা আপনারা যখন আস্তে আস্তে অ্যাকোয়ারিয়ামগুলো বানাতে থাকবেন তখনই আপনার আরও খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন আর কি। তো অ্যাকোয়ারিয়াম বানানোর ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন, বা ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সে নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে, আমার নিচে ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো
এতটুকুই, আজ কথা আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।